দেখেন কাইন্দা দেন না যেন যে কারোর কাছে হাত পাতা লাগবো, কারোর কাছে হাত পাতবেন না, আমার কাছে বলবেন। মানুষ বদে রেখা নামাজ পড়ো, আল্লাহর কাছে সুখ শান্তি চাইও। পরিবারের কথা সবসময় চিন্তা করি, সবসময় করুম যতদিন বাইকে আছি, কারণ জানি আমার পরিবারটা সবাই অনেক কষ্ট করছে, সবাই জীবনে কষ্ট করছে, সবাই সবাইকে নিয়ে আসি, ভালো আছি। তো আজকে হলো যাচ্ছি হলো একটু ছোট মেজু চাচার বাড়িতে, মানে বাবুদের বাড়িতে। আর ওইখানে যাওয়ার কারণ হলো, একটু বসে বলি, ওইখানে যাওয়ার কারণ হলো লতা সাদিয়ারে তো চিনেন, তো চাচা আসছে ঢাকায় ডাক্তার দেখাইতে, তো আমি আমার বাসায় আসতে বলছিলাম, আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, তো এই জন্য হয়তো বা আসে নাই, বাবুদের বাসায় আসছে, এই জন্য দেখতে যাবো। তাহলে আমার গইটা আনতো, ওইখান তো গইটা নিয়ে তো দেখতে যাব, একটু দেখে আসি। আর এদিকটা মানে মনটাও একটু ভালো লাগবে, যেহেতু ওরা দেশ তো নাই, কাকার সাথে একটু কথা বলতে পারবো, আর আব্বার হাতের ব্যাপারে তাদের বলতে পারবো, একটুখানি বাড়ির সবার সাথে একটু দেখা করতে পারবো, এই জন্য যাচ্ছি। আর কাকার হলো ওই যে চোখের সমস্যাটি দেখছেন, ওটা আবার সমস্যা দিছে, মানে বেশি আরেকটা চোখে নাকি প্রবলেম হয়ে গেছে, তো এই জন্যই যাই দেখে আসি গা বাবুদের বাসায়। আমি আর তানজিলা যাইতেছিলাম, আরে আমি আর তানজিলা যাইতেছিলাম, আর তাবিয়া দেখেন আমি যাব, আমি যাবো করে অস্থির করে ফেলতেছে, সে রেডি হয়ে আছে। আর আমার মাথা প্রচুর ধরে, আমার মাথা প্রচুর ধরছে জানেন না, পাস নাই, আচ্ছা বুঝছি, পাইবো না আমার দ্বারা, মায়ের দ্বারা সম্ভব না। গরির অভাব নাই, মায়ায় খুঁজ যা, পাগল হয়ে গেল, গড়ি পাইল না, বুঝছেন। যাই ময় মরবের সাথে একটু কথা বলে আসি, কাকির সাথে কথা বলে আসি, ভালো লাগবে। কালকে বসে একটু বাড়ি যাবো, আব্বা যদি ইসা আসে মেডিকেল থেকে যদি চলে আসা, আমিও যাবো দেখে আসবো, ভালো লাগতেছে না, হাটটার কথা শুনি না। মামার একটা ফোন দিছো নিচে আসার জন্য, মোবাইলে টাকা আছে, মামার একটা ফোন দে, তবে আর খুলে করে উঠবো কে রাত্রে সাতটা বাই। অনেক খুশি হয়েছে আমার মেয়েটা, সবচেয়ে সে অনেক খুশি হয়েছে, করতেছি বিল্লি আমারই সাথে বিল্লি চল আম্মু, তুমি কি যাবা? তুমি অনেক এনজয় করতেছো, খুশি হয়েছে, অনেক ভালো লাগতেছি তোমার, অনেক খুশি হয়েছে, দিবাগঞ্জ বাজার যাব, হ্যাঁ অনেক ভালো লাগছে তোমার। কয় টাকা রাখলেন? না 10 টাকা রাখলেন।
10 টাকা বেশি দিলাম এই যে তাবিয়াকে দেখা যাচ্ছে বিপুটুবু ছোট ছোট তুমি যেও না তুমি ট্রেনে পড়ে যাবা নি তুমি যেও না পিতা গলিটা ঠিক করছে মনে হচ্ছে না দাঁড়ো 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 মানে দাঁড়ো দিছে আপু কুলে আসো কুলে আসো এটা যাইতে যে অন্ধকার ওকে বাইতে গেট খুলবো নাকি এটা একটু দেই গেট গেট না খোলা আছে দেখছো গেট খুলে ফেলেছি কয়তলা জানি আমু সাততলা আগে শুনে আমার মাথা ব্যথা করতে শুরু হয়ে গেছে মাথা গুলো পেট ব্যথা সব শুরু হয়ে গেছে কিছু নিলাম না আসো দি আমু জানি যে বাচ্চা করতে পারবো কেন যারা বাচ্চা করতে পারবো তাহলে কিছু নিবো না লাগাই দিয়ে দিব ঠিক আছে মার আন্টি হ্যাঁ ও ছোট্ট একটা রান্না করে বেচিন মেশিন সব আছে এই এই জায়গাটা এই রুমে হ্যাঁ ভিডিও করতেছো হ্যাঁ উমরে তো লাগে হ্যাঁ অনেক ভালো লাগতো অনেক কিছু করবো আমি লুহু মাহফুজের লেকচার রাখছি আর ছবি সহ কেরম বানাইবা এর মাতৃ গর্ভে যাওয়ার 50,000 বছর আগে আমি লুহু মাহফুজে বোর্ডে লেখা রাখছি চেহারা সুর সহ ওইটা দেখতে তুমি বলো এই পৃথিবীর মধ্যে কয়টা বাড়ির মালিক হইব কয়টা বিল্ডিং এর মালিক হইব এ জজ হইব না ব্যারিস্টার হইব না বদলা বেশ হইব এটা লেখা আছে লুহু মাহফুজ কিন্তু তুমি আমারে দোষ দিয়া লাভ নেই তুমি এখন বললেই হবে না যে আমার কাকা এমপি হবে এটা হবে না কি কাকি কি করবে তাই না হইতো বাংলাদেশের মানুষ দেয়া আমেরিকা শিক্ষকতা করে ব্যারিস্টারি পড়ে আইন বই পড়ে আর তুমি শারমিন বললেই হবে না কাকা উকিল হবে আর এমপি আর সম্ভব না তুমি বললেও হবে না আম্মু বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মিষ্টি পাত্রটা রাখতে চলে যাবে হ্যাঁ এটা তো মানতে হবে এটা আমিও মানি খুব বড় একজন ব্যক্তি বলছিল যে তোমার লক্ষ্য যদি স্থির থাকে সারা পৃথিবী তোমার পক্ষে মিথ্যা কথা কয় না মিথ্যা কথা আমার বাপেই কয় না আমি কি কম বুকে আড্ডা কইতাম আমি প্রায় 12 বছরের বেশি এবার মিথ্যা কথা কই না যেদিন থেকে আমি একজনে কইছে যে আজকের পর থেকে আমার মুখটা কোনো মিথ্যা কথা বলবো না কাকে আর কিছু পারো কেন না কাকা
আমার ছোট চাচি সবার থেকে আমার ছোট চাচি আমার বেস্ট লাগে, কারণ তার স্বামীকে সে সবসময় ভালোবাসে, এটাই আমার ভালো লাগে। তার স্বামী তারে যাই বলুক, স্বামী এক সবার আগে, স্বামী ভক্ত নারী, কাকে থেকে তো তালিম নিতে হইব স্বামী ভক্ত। আর তুমি খাও আগে, কাকা আসলে কাকির অনেক ভালোবাসেন, সবাই শুনবো সত্যি ভালোবাসেন আসলে। মানে দুনিয়াতে যাই করেন না করেন, কাকি আপনার জন্য আগে। এখন যদি তোর কাকে যদি অসুস্থ হয়ে যায়, যদি কয় যে একটা কিডনি লাগবে, আমি বলবো আর ডাক্তারে যে আমার একটা কিডনি দিয়ে দাও। এত ভালোবাসেন ও, এটা কাকি বলতো না, এটা যদি আমারও একটা কিডনি লাগে, কাকাই তো বুঝে আমার ভাস্তির লাগে, যদি আমার কিডনিটা ম্যাচ হয় তাহলে আমার ভাস্তির আমার একটা কিডনি দিয়ে দেন। খালি যে বড় ভালোবাসে তা না, কিন্তু সত্যি কাকা প্রত্যেকটা পার্সন রসে ভালো। যাক বাবা, থাক আমার কিডনির দরকার নেই বাবা, তোর কিডনি নিয়ে তুই থাক। আমারটা যদি আমারটা এখন চুল্লা খেতে পারে ভালো, আমার তো দুটো আছে, সমস্যা কি, একটা দিলাম। তাই এটা হলো আমার ছোট চাচা, এতক্ষণ যার কথা শুনলেন, এতো আমার তানজিলা জানেন, এটা আমার সেজু চাচা, এটা আমার চাচা তো বোন শারমিনী, আর আমার কাকি মেন মেন আমাদের ফ্যামিলি ফ্যামিলির ইম্পর্টেন্ট কথা হচ্ছিল, তো ভাবলাম একটু ক্যামেরা ক্যাপচার করে রাখি, সবার সাথেও শেয়ার করতে পারবো, নিজেও মাঝে মাঝে দেখতে পারবো। আমার চাচায় কইলোটা কি, আমার চাচায় চাকরি পায় নাই সরকারি, অনেক ট্রাই করছে, এখনো যদি কার হাতে থাকে সরকারি চাকরি, মেডিকেল শিক্ষা মেডিকেল চাকরি হয়েছিল না। ও কাকা কেন করলেন না ওটা, আমি ছুটি দিয়েছিলাম। ওই যে আমাদের ভাতিজা বিল্লালের মেয়ে মোবাইল নিয়ে পানি বালতি পানি ঢালাই দিচ্ছে, এই জন্য নানাই হলো মোবাইল কিনবো। তো আমি শুনলাম, এই জন্য ভাবলাম যে আমার কাছে টাকা আছে, আর হচ্ছে হয়তো বা এখন দিতে পারতাছি, পরে নাও দিতে পারি, কারণ সময় তো এমন আছে, নানা গোকির সাথে এই মানে পরে সময় না না, কারণ হলো যে আর কয়েক মাস পরীক্ষার আর বাকি আছে, না 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 পরীক্ষা হইলে আমি আবার দেখা যা দেখা যা দিই পাবনা চলে যাই, চাইলেও মানে মন চাইলেও তখন থাকলেও আমি দিতে পারবো না, এমন একটা ইয়ে হয়ে যাবো। এর না পারে আমি 1000 টাকা দিতেছি একটা মোবাইল কিনে, একখান মোবাইল কিনে। ও বাবা রে, আমার 1000 দিতে আমার বই না দিছে কদিম নে দিম না না দিলে নগদ দিলে নগদ কদিম নে, এই যে আমার বই নে আমার 1000 টাকা দিছে মোবাইল কিনে। আর চাচাকে মেলায় পড়িস না, আরেকটা আছে কিন্তু ইয়ে পড়িস না বুকের ভিতরে, এখন পশম আছে সব উড়ে আলা বিশাল দিও না, কাকি কোনো মা মমতা না থাকে এটির দেখলে সরাসরি যাক তানজিলা হইলো, এমনি আমার চাচাকে 1000 টাকা দিল মোবাইল কেনার লিগা। 1000 টাকা যে মোবাইল হয় এটা জানতাম না, হয় না আমরা তো পাই না, চাইলো পাই না, সবাই মিলে নিচে বইয়া ভাত খেতে বসবে, কই বলবে না না ভাত তো খামোই না কাকি, ভাত তো আছে না বত্তা শাকনি কেটা জুতি আছে না তাহলে কেটা আছে।
কাকি রান্নাটা দেখি দুপুর বেলা মানে এখন দুপুর হয়ে গেছে, প্রায় একটার মতো বাজে গেছে। আমরা কিন্তু মাত্র সকালের খাবার খাইলাম, তো আমি বলতেছি যে আজকে আর ভালো লাগতেছে। বাইরে কিন্তু খুব ঝড় বৃষ্টি, জানালা এদিকে আমি আটকে দিছি, খুব অনেক বৃষ্টি। তো আমাদের সকালের নাস্তাটাই হলো এই মানে এত দেরি করে, আর দুপুরেরটা যে কখন হবে পুরো আল্লাহ জানে। একটু কমাই দিয়ে আমি জাস্টার দেখেন। আর আপার কথা বলি, আপা এখনও আসেনি, না হলে আমি 5-7 বার ফোন দিছি। সে আমাকে ঘুরাইতেছে, বলতেছে আসবে আসবে করে, তো সে আসবে আসবে বুঝলে আসে না। এটা হলো তাবিয়ার জন্য নুডলস রান্না করা হচ্ছে। হ্যাঁ, আসবে আসবে করে, না হলে আমি 5-7 বার ফোন দিছি যে বলতেছে আসেন, অন্তত থালাবাটি করে ধুয়ে থাকবেন। সে তো সে কার কথা শুনে না, সে তার মতোই, সে তার মতোই নিজের নিয়ে ব্যস্ত। আর এই দেখেন কাপড় চুপড়, কালকেও কাপড় ধোয়নি, তো আমি ভাবছি যে আজকে আইসা সকাল সকাল কাপড় দিয়ে ধুবে। বাইরে বাইরে বৃষ্টি দেখে মনে হইতেছে বাইরে যেতে পারতাম, কিন্তু ঠান্ডা লেগে যাব। আপনাদের ভাইয়া বলতেছে আমি আজকে অবশ্য বাইরে যাই, মানে বিক্রমপুর যাওয়ার কথা ছিল, আপনাদের ভাইয়া বলতেছে যাব না, বাইরে বৃষ্টি যে সব সরাই না ভাই না। আরে আপা আসবো না, এগুলা সব আমার এখন করতে হবে, টুকটাক টুকটাক করে মাথা ঘুরাইতেছে আমার। ও আরে ধানেন সরাই বাড়ি থেকে গেছে, টেইলার্সে থেকে কাপড় দিয়ে গেছে, তাও 2-3টা জামা বানায় নাই, এই 2টা জামাই বানাইছে। হ্যাঁ, তো জুস নিয়ে আইসো, নামাজে যাইতে শুনো, নিয়ে আইসো নামাজে আসার সময় নিয়ে আইসো। তো এই কাপড়গুলো এরকম ছড়ানো ঘোরানো আছে, ওগুলো ভাঁজ করবো। কি কি খুঁজতেছে তবে, জুস খাবা না নাকি? জামা খুলে ফেলছে দেখেন না সে এটা পরবে। আচ্ছা জামা খুইলে জামা পরতে এটা করতে শিখছো তাবিয়া তুমি? আমি খালি ভাবতেছি সে কত ফাস্ট হয়ে গেছে না সেদিনকার তাবিয়া, আপনারাও দেখতে দেখতে সেদিনকার তাবিয়া তেনে পেঁচে মেডিকেল থেকে নিয়ে আসলাম, আর এখন তাবিয়ার কাণ্ড কারখানা দেখে সবাই টাচ খেলে গেছে। গেঞ্জি রাখো বলে কেমন এটা থাকতে পারে, পরো 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 গেঞ্জি পরো পরো আমার গুড গার্ল পরো, দেখি তো কেমনে পরে গেঞ্জি পরো তো দেখি। বাবা তালা জামা কে আমার কালা জামা কে সেটা কইতেছে, শুনতেছেন না? আমি ভাবি যে তাকে আমি কতবার ফোন দিলাম, তারা গুরুত্ব দেয় না। আর অনেকে বলবেন এত ভালোবাসেন তা বদনাম করতেছেন কে? বদনাম না, এটা বলতেছি কারণ আমি কেউ বদনাম না, সেও আমার কেনা গোলাম না। আর আমি তারে মানে কি জন্য একদম দলিল করে নিয়ে নেই,
সে আমার সব কথা শুনবে আমার বাধ্য না। বললাম একটা বেলা ফোন দিলাম যে বললাম থালাপাটি কটা ধুয়ে থিয়ে যান, কিন্তু বেশি দিন একসাথে থাকলে যা হয় এ হলো সমস্যা। সবাই বলে এবং আপনারাও অনেকেই বলছেন যে ভাবি বেশি দিন বেশ বিশেষ করে কাজের মানুষ বেশি দিন রাখলেই এই প্রবলেমগুলো হয়। যাই হোক আল্লাহ ইমান দেখ, না হলে অনেকবার ফোন দিচ্ছি আমার এটাই ভাবতেছি যে এতবার ফোন দিলাম আসলো না। পিছনে খারাপ হয়ে অনেক শ্যাট হয়ে আসে শ্যাট শ্যাট কার্টুন দেখতেছে। তুমি অনেক ভালোভাবে ডিরাইট করবে, কামিজ ডিরাইট করবে, ক্যামেরাটা বন্ধ করে দাও।